غرتا وكل مي كوني هر صبح شام ميرا ساند رزق تو ازلا مقام جز بحق چیز مخا از انس جا جز بحق چیز مخا از انس جا فضل او عامست در جملہ جا لا الہ إلا الله لا إله إلا الله আমার ভাই যারা যাইতে লাগিয়া তারা হয়তো নিশ্চয় কোনো জরুরত আছে তাহলে যাইতে লাগিয়া আমরা যারা বসে আছি হুজুরের দোয়া লইবার লাগি আমরা তোরা আগে দিয়া গেছি কষ্ট করিয়া ভাই এত কষ্ট করে আগে দিয়া গেছেন জিকির মারি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই এই হল واتقوا النساء এ দুনিয়ার মানুষ সকল যদি ঈমান বাঁচায় চলবার খেয়াল থাকে যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর পরীক্ষা দেওয়ার খেয়াল থাকে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মহিলা জাতির এই দুনিয়ার জমিন ডরায়া তাকবা ও মুসলমান এই মহিলার কারণে কত মানুষ জাহান্নামের মধ্যে যায় এই মহিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আকর্ষণ দিয়া দিয়েছে এই আকর্ষণ যদি বান্দায় তার জীবনের মধ্যে অ্যাপ্লাই করে এই দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হইব এই দুনিয়ার জমিনের মধ্যে জলিলের খারখার হইব শেষ পর্যন্ত ওই বনি ইসরাইলের যে আল্লাহর গোলাম বালাম ইবনে বাউরা ওই বালাম ইবনে বাউরার মতো দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হইব রে ভাই ও মুসলমান কারণ হাদিস শরীফের মধ্যে শুনার নবী যে ফরমায় আন-নিসাউ হাবাইলুশ শয়তান এই মহিলা জাতি হইলে শয়তানের জাল আর সুনার নবী যে হাদিসের মধ্যে আরো ফরমাইল বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল ইদা খরাজাতিল মারআতু মিন বাইতিহা ইস্তাশরাফা আশ-শাইতান আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম সুনার নবী যে ফরমাইল যেই সময় মহিলা জাতি বাড়ির থেকে বাইর হয় তখন শয়তান উকি মারিয়ে সাই উকি সাই ওই মহিলার চক্রান্তর মধ্যে খারে ফাসাইতো মুসলমান ও মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ টুকরার মধ্যে ফরমায় ফা ইন আউয়াল ফিতনাত বনি ইসরাইল কানাত মিনান নিসা কারণ মহিলা জাতির সর্বপ্রথম যে ফিতনা এই দুনিয়ার জমিনের মধ্যে শুরু হয়েছিল ওই দুনিয়ার জমিনও সেই ফিতনাটা হলো ওই বনি ইসরাইলের মধ্যে ভাই ওই যে আমরা যারা জানি ওই হাবিল আর কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুইজন সন্তান ওই হাবিল আর কাবিলের মধ্যে যে সময় সংঘর্ষ বাজে গেল ওই কাবিল হাবিলকে কতল করলো কি জন্য কতল করলো রে বাবা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই কাবিল হাবিলকে কতল করছে ওই কারণে একজন সুন্দরী মহিলার শাদির ব্যাপারে ওই কাবিল কইছেও শাদি করতো হাবিল কইছেও শাদি করতো শেষ পর্যন্ত দুশ্মনী করে ওই কাবিলে হাবিলরে কতল করে লইল রে ভাই এই দুই জমিনের মধ্যে সর্বপ্রথম এই যে কাতল মার্ডার যেটা হইল আর কোন জায়গার মধ্যে হইছে না কেবল মাত্র ওই বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম এই কাতলটা শুরু হইল রে ভাই ও মুসলমান শুধু তা নয় ওই বনি ইসরাইলের মধ্যে
আল্লাহর বান্দা সেম তেমনি পাবে ওই দুনিয়ার সবির মধ্যে অনেক বড় আলেম ছিল যার নাম ছিল বরসিসা ওই বরসিসা একজন মহিলার محبتের মধ্যে পড়ছে ওই মহিলার محبتের মধ্যে পড়িয়া শেষ পর্যন্ত ওই বরসিসা দুনিয়ার জমিন থেকে ঈমান হারায় বিদায় নিছে হো নাউজ বিল্লাহ হে মুসলমান এই মহিলা জাতির দ্বার দ্বার যাইব এই মহিলার সাথে তারা না যায় প্রেম আর محبتের ভালোবাসা লাগাইব এই মহিলার এই যে আকর্ষণ আছে এই শয়তানের আকর্ষণের মধ্যে ফাসাইব শেষ পর্যন্ত ঈমান হারা করিয়া ওই দুনিয়ার জমিন থেকে বিদায় দিব রে ভাই কারণ কি জানো ওই মহিলার কাছে যাওয়ার অর্থ হলো বান্দারে এমন বেহায়াই একটা কর্ম আছে ওই কর্ম যদি বান্দায় করে ওই কর্মটা এত বড় গুসসাওয়ালা কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের এত গুসসা এত গুসসা ওই কর্মের মাঝে আমরা সারাই জানি সেই কর্ম সেই কর্মটা আমাদের সমাজের মধ্যে চলে ও মুসলমান আমরা এটার নাম সমাজের ভাষায় জিনার মতো জঘন্য কর্মর কথা হয় এত বড় জঘন্য গুনার কথা এত বড় জঘন্য গুনা জানো হাদিস শরীফের মধ্যে দেখলাম রে বাবা ওই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম যে মহিলায় জিনার কর্ম করছিল ওই বনি ইসরাইলের মধ্যে এ আল্লাহর বান্দি ছিল যার নাম ছিল এলাকা ওই এলাকা নামী মহিলায় এই দুনিয়ার জমিন সর্বপ্রথম জিনার কর্ম করছে নাউজ বিল্লাহ ও মুসলমান এই জিনা কত বড় পাপ ভালো করে শুনো যে সময় ওই এনাকা নামী মহিলা আল্লাহর বান্দি বাড়ির থেকে বাইর হয় আর বাড়ির থেকে বাইর হইয়া একটা পাহাড়ের নিকটে গেল ওই জায়গার মধ্যে যাবার পরে ওই এনাকা নামী মহিলা একজন রাখাল মানুষ পাইল রাখাল গরু বৈশরায় ওই রাখাল বেটার সাথে ওই রুয়ে জমির সর্বপ্রথম ওই আল্লাহর নাফরমান বান্দিয়ে ওই গুনাহ করিলেই লরে ভাই যেই সময় আল্লাহর বান্দিয়ে এই গুনার কর্ম করে এই গুনার কর্ম করতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর সে আজিমের মধ্যে নারাজ হইতে দেরি হয় না এই দিকে আল্লাহর বান্দি গুনাহ করছে এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হই গেলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই পাহাড়ের বাঘ বাল্লুকরারে হুকুম করলা হে পাহাড়ের বাঘ হে পাহাড়ের বাল্লুকরা তোমরা কোথায় জলদি করে বাইর হও ওই আমার নাফরমান বান্দিয়ে জিনা করে লইছে এই রুয়ে জমিন এর চাইতে বড় নাফরমানি আর কেউ করছে না আমি আল্লাহর গুসসার টাবের না আমি আল্লাহ তোমার দণ্ডে হুকুম করি আর জলদি করে বাইর হও আর ওই আমার নাফরমান বান্দা বান্দিরে সিলিয়া ফালিয়া খায়া হালাকার বরবাদ করিলাও এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম করতে দেরি হয় ওই পাহাড় থেকে বাঘ বাইর হইতে দেরি হয় না ওই পাহাড় থেকে বাল্লুক বাইর হইতে দেরি হয় না ওই পাহাড় থেকে হিংস্র প্রাণী বাইর হইতে দেরি হয় না মুহূর্তের ভিতরে বাঘ বাল্লুকরা বাইর হয় আর মুহূর্তের ভিতরে বাইর হইয়া ওই আল্লাহর বান্দা নাফরমান সিলিয়া ফালিয়া খাইলে হো আল্লাহ আকবার আর জোরে হো আল্লাহ আকবার ও মুসলমান একটা প্রশ্ন আপনাদের সমাজের মধ্যে করি আর আমাদের সমাজে এই ধরনের নাফরমানি হয় কি হয় না আমাদের না কেন হয়নি ও মুসলমান কোনোদিন কোনো বাঘে বাইর হয়ে খাইছে নি রে বাবা না না কোনোদিন কোনো বাঘে বাইর হয়ে খায় নাই কোনোদিন কোনো সিংহ বাইর হয়ে খায় নাই কোনোদিন কোনো বাল্লুক বাইর হয়ে খায় নাই কেন খাইল না কেন খায় না হাদিস শরীফের মধ্যে দেখলাম রে বাবা সেই সময় আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে এই ঘটনা শুনানো হয় আল্লাহর নবীর চক্ষু দিয়া পানি বের হয়ে যায় এইবার আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন হে পয়গম্বর আরবি কিতাবে আমার তো চিন্তিত কেন কিতার লাগিয়ে তো চিন্তা করো কেন তোমার চোখ দিয়ে পানি বের হইতে আছে আল্লাহর নবী যে জবাব দিল গো আল্লাহ আমি জানি আর ওই পৃথিবীর জমিন আমি চিরকাল তাক বলা এই দুনিয়া ছাড়িয়া আমি একদিন কবরে চলে যাব ও আল্লাহ তবে আমার গুনাহগার উম্মত গুলা আমি যেহেতু দুনিয়ার জমিন থাকতাম নাই আমার গুনাহগার উম্মত গুন্তর লগে শয়তান সব সময় আছে আমার গুনাহগার উম্মত যদি ওই শয়তানের ফান্দ পড়িয়া এইভাবে কোনো
গুনাহ করিলাই ও আল্লাহ আমি ডরায়ার আমার ওই উম্মত গুনতারে আপনি ওই ভাবে হিংস্র প্রাণীর বাগের বাল্লুক দিয়া সিলিয়া ফালিয়া খাওয়াইয়া আপনি ধ্বংস করাইলাই।